প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্যের জন্মদিনকে কেন্দ্র করে নয়বনে মালিপুর মণ্ডল যুব মোর্চার উদ্যোগে এক স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচির আয়োজন করা হয়। এদিন ধলেশ্বর 12 নম্বর রোড স্থিত গোরক্ষনাথ মন্দিরে স্বচ্ছ ভারত অভিযানে অংশগ্রহণ করেন নয়বনে মালিপুর মণ্ডল সভাপতি চন্দ্রশেখর দেব, যুব মোর্চার সাধারণ সম্পাদক রানা ঘোষ সহ যুব মোর্চার অন্যান্য কার্যকর্তারা। যুব মোর্চার কর্মীরা গোরক্ষনাথ মন্দিরের সমস্ত ময়লা আবর্জনা পরিষ্কার করে দেয়। এতে মন্দিরের যেমন স্বচ্ছতা ফিরে পেয়েছে, ঠিক তার পাশাপাশি ভক্তদের থেকে শুরু করে সমস্ত মানুষ মন্দিরে আসা যাওয়া করতেও কোনো অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে না। নয়বনে মালিপুর মণ্ডল সভাপতি চন্দ্রশেখর দেব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় বলেন, 31 আগস্ট প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যের জন্মদিন, তাই এই দিনটিকে এই মহৎ কাজের জন্য নয়বনে মালিপুর মণ্ডল যুব মোর্চার কর্মীরা বেছে নিয়েছে। তিনি বলেন, এই স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে আমরা সবাই তাকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ওনার দীর্ঘায়ু কামনা করেছি। তিনি এইভাবে মানুষের সেবায় আরও এগিয়ে যান। ওনার নেতৃত্বেই রাজ্য বিজেপির চারিদিকে বিজেপির জয় জয়কার হয়েছে। বিধানসভা থেকে উপনির্বাচন সব ক্ষেত্রে ওনার নেতৃত্ব ছিল সুদক্ষ ও বিচক্ষণ। আজ তিনি একজন সাধারণ মণ্ডল সভাপতি থেকে রাজ্যসভার সাংসদ হতে চলেছেন। সাংসদ হয়ে তিনি রাজ্যের মানুষদের জন্য আর অনেক কিছু করবেন বলে আশা ব্যক্ত করেন নয়বনে মালিপুর মণ্ডল সভাপতি চন্দ্রশেখর দেব। আজকে বনমালিপুর মণ্ডলের যুব মোর্চার উদ্যোগে স্বচ্ছ ভারত অভিযান হয়েছে। কেন স্বচ্ছ ভারত অভিযানের আজকের দিনে আমরা বেছে নিয়েছি? আজ 31 আগস্ট, আজকের দিনে আমাদের সবার জনপ্রিয় নেতা তথা বিজেপি রাজ্য কমিটির সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্যের শুভ জন্মদিন। এই শুভ জন্মদিনে আমরা গোরক্ষনাথ মন্দিরে বনমালিপুর যুব মোর্চার উদ্যোগে আজকে যে স্বচ্ছ সভায় ভারত অভিযান স্বচ্ছ অভিযান করেছি, সেই অভিযানের মাধ্যমে আমরা ওনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আগামী দিনে তিনি ওনার গতিপথ যাতে আরও দীর্ঘায়ু হয় এবং ওনার সুস্বাস্থ্য কামনা করছি, এবং উনি আগামী 3 তারিখে আমাদের যে রাজ্যসভার এমপি হিসেবে ঘোষণা করা হবে সেদিন থেকে আমরা আরও আনন্দিত হয়ে থাকবো। এই কারণে যে বনমালিপুরের একজন অভিভাবককে, যিনি কিনা বনমালিপুর মণ্ডলের একজন সভাপতি ছিলেন 1992 সনে, উনি আজকে বিভিন্ন ধাপে ধাপে বিজেপি রাজ্য সভাপতি হয়েছেন, 2য় বর্ষ পূর্ণ আমরা করেছি। ওনার নেতৃত্বে বিজেপির চারিদিকে জয় জয়কার হয়েছে। বিধানসভা 2023 নির্বাচনে আমরা জয়লাভ করেছি, এরপরে 2টো উপনির্বাচন জয়লাভ করেছি, এরপর পঞ্চায়েত নির্বাচন লোকসভা নির্বাচনে বিপুল পরিমাণে জয়লাভ ওনার নেতৃত্বে হয়েছে। আমরা ওনার আগামী দিনের যে এমপি হয়ে আরও রাজ্যসভার হয়ে এমপি হয়ে ত্রিপুরা রাজ্যের জন্য আরও অনেক কিছু করবেন আমরা আশাবাদী। ওনার দীর্ঘায়ু কামনা করছি, ওনার সফলতা কামনা করছি রাজনৈতিক জীবনে। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, বনমালিপুর যুব মোর্চা জিন্দাবাদ, বনমালিপুর মণ্ডল জিন্দাবাদ। প্রদেশ যুব মোর্চার সাধারণ সম্পাদক রানা ঘোষ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় বলেন, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যের জন্মদিনকে কেন্দ্র করে নয়বনে মালিপুর মণ্ডল যুব মোর্চার উদ্যোগে সকল কার্যকর্তারা মাইল ধলেশ্বর 25 নম্বর ওয়ার্ড অন্তর্গত গোরক্ষনাথ মন্দিরে স্বচ্ছ ভারত অভিযান করা হয়। মন্দিরের বাহির ও ভিতর সকল জায়গায় আমরা পরিষ্কারের কাজে হাত লাগাই। আমাদের বার্তা একটাই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে স্বপ্ন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত করার, এই স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্যে আজ প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্যের জন্মদিন উপলক্ষে কর্মসূচি। পাশাপাশি তিনি আরও বলেন, তার জন্মদিন উপলক্ষে সারাদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। হাসপাতালে রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ সহ আরও একাধিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানান রানা ঘোষ। আজকে বনমালিপুর মণ্ডল যুব মোর্চার উদ্যোগে আমাদের ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের আদরণীয় রাজ্য সভাপতি শ্রদ্ধেয় রাজীব ভট্টাচার্যের শুভ জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে আজকে বনমালিপুর মণ্ডলের 25 নম্বর ওয়ার্ডের অন্তর্গত শিব গোরক্ষনাথ মন্দির প্রাঙ্গণে আমরা আজকে সকাল থেকে বনমালিপুর মণ্ডলের সকল কার্যকর্তারা মিলে আমরা স্বচ্ছ ভারত অভিযান করি, মন্দিরের প্রাঙ্গণ পরিষ্কার করি এবং মন্দিরের ভেতরের আমরা সমস্ত কিছু আমরা আজকে পরিষ্কার করি। আমাদের বার্তা একটাই যে নরেন্দ্র মোদীজির যে স্বপ্ন স্বচ্ছ এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত, এই স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্যে আজকে আমাদের রাজ্য সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্যের জন্মদিনকে সামনে রেখে আমাদের আজকের এই বার্তা। আমরা শুধুমাত্র আজকে স্বচ্ছ ভারত অভিযানের মধ্যে সীমাবদ্ধ থাকবো না, আমাদের সারাদিনব্যাপী আজকে দিনভর আরও অনেক কার্যক্রম রয়েছে। আমরা ক্যান্সার হসপিটালে আজকে ফল মিষ্টি বিতরণ করব আজকে দুপুরবেলা, এছাড়াও আমাদের অন্য কার্যক্রমও রয়েছে। আমরা আজকে এই স্বচ্ছ ভারতের মধ্যে থেকে
বনমালীপুরবাসীরা আমরা আমাদের শ্রদ্ধেয় রাজ্য সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্যের সুদীর্ঘ দীর্ঘায়ু কামনা করি এবং ওনার সুস্থতা কামনা করি। নমস্কার। এই দিন এই স্বচ্ছ ভারত অভিযানে অংশগ্রহণকারী বিজেপি কর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এই দিন স্বচ্ছ ভারত অভিযানে অংশগ্রহণকারী সকল বিজেপি কর্মীরাই প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্যের জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ওনার দীর্ঘায়ু কামনা করেছেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।